হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ফ্রি পিএলপি ফাইল নিয়ে। তো পিএলপি ফাইলটির ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ডাউনলোড করতে গেলে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। তো পাসওয়ার্ডটি আমার ভিডিওর মাঝখানে একটি একটি করে দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটি দেখুন এবং পাসওয়ার্ডগুলো কালেক্ট করে তারপর ডাউনলোড করুন। তো ভিউয়ার্স, তারপর আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। তো পিক্সেল ল্যাব অ্যাপটির পুরো ভার্সন চাইলে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ওই পিক্সেল ল্যাবের মধ্যে অনেক ধরনের ফন্ট অ্যাড করা আছে, আপনারা চাইলে ওই ফন্টগুলো ব্যবহার করে অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। তো আমি ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তারপর আমাদের এরকম যেই লেখাটা আছে, আমরা এটা ডিলিট করার জন্য সিম্পলি ডিলিট অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করব। করার পর আমরা ওকে অপশনে ক্লিক করব। তো ভিউয়ার্স, তারপর আমাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য সিম্পলি এই 3-ডট আইকনে ক্লিক করতে হবে। করার পর ওপেন ডট পিএলপি ফাইল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। করার পর আমাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি অ্যাড করে নিয়ে নিতে হবে। তো তারপর আমরা ওকেতে প্রেস করলেই আমাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি অ্যাড হয়ে যাবে। তো পিএলপি ফাইলটি অ্যাড করে নেওয়ার পর এরকমই একটা ইন্টারফেস শো হবে। তো আপনাদের প্রথমে পিকচারটি চেঞ্জ করার জন্য সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর এরকমই অনেকগুলো অপশন শো করবে। তো আপনাদের শেষের যে অপশনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা আবারও এখানে ক্লিক করব। করে আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। করার পর আমরা এদিকে সোয়াইপ করব। করে দেখতে পারতেছেন যে টেক্সচার অপশন, তো আমরা এই টেক্সচার অপশনে ক্লিক করব। করার পর আমরা এই জায়গাতে ক্লিক করে আপনাদের সেই মনের মতো একটা পিক আপনারা অ্যাড করে নিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা পিক অ্যাড করে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই পিকটি অ্যাড করে নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমাদের প্রথম যে অপশনটা দেখতে পারতেছেন এই যে, এটাতে 1/1 আমরা এটা সিলেক্ট করব। করার পর আমরা এটাকে হালকা একটু জুম আউট করে নিব। তো আমরা এটাকে একটু ক্রপ করে নিব। তো নেওয়ার জন্য এই অপশনটাতে ধরে আমরা একটু ক্রপ করে নিয়ে নিব। তো নেওয়ার পর আমাদের পিকটার সাইজ অনুযায়ী আমরা নিয়ে নিব। তো নেওয়ার পর আমরা এই টিক মার্কে ক্লিক করব। করার পর দেখতে পারতেছেন ভিউয়ার্স, অটোমেটিক আমাদের পিকচারটি ওই গোল দাগের ভিতরে চলে আসছে। তো আমরা এখন এই টিক মার্কে ক্লিক করব। করার পর দেখতে পারতেছেন আমাদের পিকচারটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের যদি এই আমাদের ফন্টটা চেঞ্জ করার জন্য সিম্পলি এই অপশনে ক্লিক করতে হবে। করার পর আমরা এদিকে নিচে স্ক্রল করব। করার পর দেখতে পারতেছেন আমাদের নামের যে অপশন এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা আবার এখানে ক্লিক করব। করে আপনাদের মনের মতো যে নামটা আছে সেটা আপনারা অ্যাড করার জন্য সিম্পলি এই অপশনে ক্লিক করতে হবে। করার পর এডিট অপশনে ক্লিক করে এই লেখাটিকে আপনারা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা আপনাদের একটা নাম অ্যাড করে নিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এই যে কোনো একটি নাম দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এই নামটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এই যে কোনায় অপশন, এটাতে ক্লিক করে আমরা সবগুলো বড় হাতের করে নিব। তো নেওয়ার পর আমরা ওকে মার্কে ক্লিক করলেই দেখতে পারতেছেন এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো আমরা এটা এই জুম অপশনে যদি ক্লিক করি, করার পর একটু জুম করে নেই। তো নেওয়ার পর আমরা এই আবার এটা জুম আউট করে দিয়ে এটা হাত দিয়ে একটু সরিয়ে নিব, যাতে করে আমাদের সাইজটা একটু ভালো হয়। তো ভিউয়ার্স, আমরা এটা যেহেতু লক করা, তো আমরা আবার এই অপশনটাতে ক্লিক করব। করার পর আমাদের নামের লেয়ারটা আমরা লক অফ করে দিয়ে আমরা এটাকে হাত দিয়ে ধরে একটু সাইজটা ঠিক করে নিব। তো সাইজটা ঠিক করে নেওয়ার পর আমরা আবারও এটা লক করার জন্য সিম্পলি এখানে ক্লিক করব। করার পর আমরা নিচে স্ক্রল করে নামের লেয়ারটি আমরা লক করে দিয়ে দিব। দেওয়ার পর আমরা আবার জুম অপশনে ক্লিক করব। করার পর আমরা এটাকে জুম আউট করে নিব। তো দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন দুইটা পদবি অ্যাড করা আছে। তো আপনারা আপনাদের মনের মতো যেগুলো লিখতে চান সেগুলো লিখে নিতে পারবেন। তো আমি সাপোজ দেখাচ্ছি যে দুইটা পদবি অ্যাড করে দেখাচ্ছি। তো এটা জুম আউট করে নিলাম। নেওয়ার পর আমরা এটা উঠিয়ে দিব। দেওয়ার পর আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। করে নিচে একটু স্ক্রল করব। করার পর গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড এডিটর, এটাতে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা এডিট অপশনে ক্লিক করে এটা কেটে দিয়ে সাপোজ আপনাদের একটা যে কোনো একটা লিখে দেখাচ্ছি যে কীরকম হয়। তো আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখানোর জন্য এটি লিখে নিলাম। নেওয়ার পর আমরা ওকে মার্কে ক্লিক করলেই দেখতে পারতেছেন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো তারপরেরটা যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে আমরা আবারও এই লেয়ার অপশনে ক্লিক করে পরের যে সিইও, এটাতে আমরা যদি ক্লিক করি, করার পর আমরা এডিট অপশনে ক্লিক করে এটাও আমরা ডিলিট করে দিব। সম্পূর্ণ ডিলিট করে দেওয়ার পর আমরা এখানেও যে কোনো একটি লিখে নিচ্ছি।
তো এখানে লেখার পর দেখতে পারতেছেন আমাদের ওকে অপশন আমরা এখানে ক্লিক করব হওয়ার পর ভিউয়ার্স দেখতে পারতেছেন অটোমেটিক সব অ্যাড হয়ে গেছে তো আপনারা চাইলে এখানে অনেক ধরনের লেখা অ্যাড করতে পারেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম হওয়ার পর আপনারা এই জুম অপশনে ক্লিক করে এটা জুম আউট করে দিলেই দেখতে পারতেছেন আমাদের এটা রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে এই ফন্টগুলোর কালার চেঞ্জ করতে পারেন তো আমি দেখাচ্ছি যে কীভাবে ফন্টের কালার চেঞ্জ করবেন তো আপনারা লেয়ার অপশনে ক্লিক করে যেটার কালার আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন ধরেন যে আমি নামটারই কালার চেঞ্জ করে দেখাচ্ছি তো আপনার নামটাতে ক্লিক করার পর আপনারা এদিকে এই অপশনে ক্লিক করার পর আপনারা এদিকে সোয়াইপ করে এই যে কালার অপশন দেখতে পারতেছেন এখানে আপনারা অনেক ধরনের কালার পাবেন তো আমি ধরেন যে আপনাদের এই কালারটি দেখাচ্ছি তো এই কালারটি দেখালে এখানে যদি ডাবল কালার করতে চান তাহলে আপনারা যেটা যেটা কালার চেঞ্জ করতে চান সেখানে আপনারা সিলেক্ট করে আপনারা এরকম করে কালার চেঞ্জ করে নিতে পারেন তো আমি জাস্ট একটা কালারই রেখে আপনাকে দেখাচ্ছি তো এরকম করে আমরা টিক মার্কে ক্লিক করব তো ভিউয়ার্স আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটির কালার চেঞ্জ করতে চান তাহলে সিম্পলি আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে করার পর আপনারা এই কালার অপশনে ক্লিক করে এখানে অনেক ধরনের কালার পাবেন তো আপনারা যদি ক্লিক করেন দেখতে পারতেছেন অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে তো আপনাদের যেটা কালার পছন্দ হবে আপনারা সেই অনুযায়ী করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমার যেটা ছিল ওটাই রেখে দিলাম দেওয়ার পর ধরেন যে আপনারা এই শেপের কালার চেঞ্জ করতে চাইলে আপনারা এখানে ক্লিক করবেন করার পর এই যে নিচের শেপটাতে ক্লিক করার পর আপনারা এই যে এই অপশনটাতে ক্লিক করবেন করে এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের যেটা কালার পছন্দ হবে আপনারা করে নেবেন তো যেটা ছিল ওটাই রেখে দিলাম তো আপনারা যদি এখন এটা সেভ করতে চান তাহলে উপরে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পর আমরা এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব করার পর এটা কাস্টম থেকে আমরা আলট্রা সিলেক্ট করে দিব দেওয়ার পর আমরা সেভ টু গ্যালারি করে দিলেই এটা এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য